হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি হাওড়া ব্রিজের একটি অজানা তথ্য জানাবো। তো বন্ধুরা, আপনারা কি জানেন হাওড়া ব্রিজ কেন রাত 12টার সময় বন্ধ রাখা হয়? এর কারণ জানলে আপনিও চমকে উঠবেন। তো এরকম প্রশ্নের উত্তর জানার যদি কৌতূহল থাকে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আর হ্যাঁ, আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো যে কারণে হাওড়া ব্রিজটি রাত 12টায় বন্ধ হয়ে যায়। হাওড়া ব্রিজ হাওড়া জেলার হুগলি নদীর উপরে 22 লক্ষ টাকায় নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সেতু কলকাতা শহরকে যুক্ত করেছে। তবে জেনে অবাক হবেন, এই ব্রিজটি দুপুর ও রাত 12টার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে এর কারণটি জানলে আপনিও চমকে উঠবেন। হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি। দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত এটি 280 ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোংরা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট, তাই এর উপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে। আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল 25,000 টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি। আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো 12টা, কিন্তু তারা উল্লেখ করেনি যে দুপুর 12টা নাকি রাত 12টা। আর সেই কথা মেনে দুপুর ও রাত 12টার সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়। যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, প্রতিনিয়ত ব্রিজের দেখভাল করা হয়, কিন্তু তা সত্ত্বেও ব্রিজের কাঠামোতে মরচে পড়তে শুরু করেছে। মানুষের পানের পিক ও পশু পাখির মলমূত্রের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর এর রক্ষণাবেক্ষণের জন্য 65 লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবে এই ব্রিজটি। এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না, এই 12টার সময় বন্ধ রাখাটা একটি চালাকি, কারণ যাতে মানুষের ওজন ছাড়া ব্রিজটি কিছু সময় শান্তিতে থাকতে পারে।